ওলামা ইকরাম ইজমান বুঝকো সে সময়ের কথা আপনি মনে করুন, যখন আপনার রাবার সাজিমে ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লা যিদান্নাকুম, যদি না তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো আমার বেলা যেন মালিক আমাকে যদি তুমি করো, যদি তুমি করো, যদি তুমি ইমানের নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি ইসলামের নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি কোরআনে কারীমের নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি রিসালাতের নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি উম্মতে মুহাম্মদী হওয়ার নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি চোখের নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি কানের নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি জবানের নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি দিমাগের নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি হাতে আর পায়ের নিয়ামতের শুকর আদায় করো, যদি তুমি প্রতিটা লোকমা তুলে দিচ্ছ মুখের শুকর আদায় করো, সুবহানাল্লাহ আল্লাহ, তুমি জন্মের সময় কি নিয়ে এসেছিলে, জন্মের সময় তো একটা কাপড় নিয়ে আসো নাই, জন্মের পরে তোমার যেই জামা পরানো হয়েছিল ওই জামার মধ্যে পকেট ছিল না, স্মল সাইজ জামাতে পকেট নাই কেন, টাকা নাই এই জন্য পকেটও নাই, আর মৌতের কাপড়ে টাকা পকেট নাই কেন, টাকা নাই এই জন্য পকেট নাই, এহরামের কাপড়ে কি নাই পকেট নাই কেন, যেহেতু অল্প কয়েকদিন পরে তুমি কাপড়ের কাপড় পরবা পকেট ছাড়া, এজন্য সেলাই ছাড়া এখন পরে একটু অভ্যস্ত হও, আর বাচ্চাদের কাপড়ে পকেট নাই কেন, ও কিছু নিয়ে আসে নাই, ও কিছু মালিক না এই জন্য পকেট নাই, আবার মৌদের পরে কাপড়ে টাকা পকেট নাই কেন, কিছু নিয়ে যাওয়ার নাই এই জন্য পকেট নাই কি, আর ফাঁকে এহরামের কাপড়ে কি নাই, এহরামের পকেট ওলা এহরামের কাপড় পিনলে এহরাম হবে কি লিগা, এহরামের কাপড়ে পকেট নাই কেন, এটা মশক করানো হচ্ছে, অচিরেই তুমি এটা পরবা, তখন আরেকজনে পরিয়ে দিবে, এখন তুমি পর, তুমি মরার আগে মরে যাও বলেন, এর জন্য জুতাও দামি জুতা ভিনতে পারবে না, স্যান্ডেল ভিনতে, যেহেতু মৌতের পরে টুপি নেই এই জন্য এখনো এহরামেও টুপি নেই, এহরামে টুপি আছে কিলিকা, মৌতের পরে কি নাই টুপি নেই, লাইং শাকার তুম করলা যিদান্নাকুম, আমি অবশ্য অবশ্য নিয়ামত বাড়িয়ে দিব, বলেন আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন, الحمد لله رب العالمين কতবার করা উচিত, وان تعدوا نعمه الله لا تحصوها ان الانسان لظلوم كفار, রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার নিয়ামত গুনতে 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 নিয়ামত গুনতে 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 কিয়ামত পর্যন্ত গুনতে থাকো, আমার নিয়ামত গুনেই তো তোমার শেষ হবে না, তুমি শুকর আদায় কেমনে শেষ করবা, সুবহানাল্লাহ বলেন, মাল তো গুনেই শেষ নাই বেচা শেষ করবা কখন, বুঝেন না কথা, মাল তো গুনেই শেষ করতে পারো না বেচা শেষ করবে কখন, তুমি তো আমার নিয়ামত গুনতে গুনতে জিন্দেগি দিবা নিয়ামত শেষ হবে না, আমার চোখে কি পরিমাণ নিয়ামত দেয়া আছে, আমি তো একটা শব্দ বললাম চোখ আর চোখ চোখ, এবার হাসপাতাল গিয়ে জিজ্ঞেস করেন চোখের বিমারি আর চোখের সমস্যা কত হইতে পারে, বুঝেন না, রব্বে করিম যদি চোখের পানি শুকিয়ে দেন সারা পৃথিবী পারবে না আজও এক ফোঁটা চোখের পানি দিতে, এখন একদিন আমি এই বয়ান করছিলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওনাকে কি বলে ডিপিও ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার,
ইনি নামাজ ছিলেন। বললেন যে হুজুর, এখন আমেরিকা এই পানি বের করছে, এই পানি, এই চোখের এই পানিটা বের করছে, তবে এক ফোঁটা চোখের পানি বাংলা টাকা 8,000 টাকা। কত? কারো চোখের পানি শুকিয়ে গেলে এক সপ্তাহে একবার ইউজ করতে ডাক্তার লিখে এক ফোঁটার দাম 8,000 টাকা। আচ্ছা, জীবনে কত কোটি ডলারের শুধু চোখের পানি ব্যবহার হলো? জিব্বার পানি যদি শুকিয়ে যায়, আজও জিব্বার পানি দেওয়ার মতো পানি পৃথিবীতে এখনো তৈরি হয়নি। জিব্বা ভেজা থাকে না শুকনো থাকে? যদি জিব্বা শুকিয়ে যেত, না কথা হইতো, না খাবার মজা লাগতো। وإن تعدوا نعمة الله لا تحصوها এজন্য রব্বুল আলামিন যেন বলেন, তুমি নামাজ একটা একটা করে গুনে গুনে শেষ করতে পারবা না, একটা একটা করে শুকর আদায় করতে পারবা না। এজন্য আমার শিখানো একটা শব্দে তুমি আমার শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কোন মানুষ যদি এই আয়াত কারিমাটা এই কথাটা দিয়ে একবার শুকর আদায় করে, রাসূল বলেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে 30টা নেকি দিয়ে দিবে। কত নেকি দিবে? ওই চোখের ওষুধের কথা মনে হয়েছে আমাদের সেক্রেটারি সাহেব, চোখের ওষুধের কথা মনে হয়েছে। সুবহানাল্লাহ, الحمد لله رب العالمين, الحمد لله رب العالمين. একবার বললে কত নেকি দিবে? 30 টাকা। কি 30 ডলার, 30 ইউরো, 30 দিরহাম, 30 নেকি? সুবহানাল্লাহ। من جاء بالحسنة فله خير منها. আর একটা নেকি নিয়ে যদি কেউ কবরে যায়, একটা নেকি নিয়ে তার জান্নাত হবে দুনিয়া থেকে 10 গুণ বড়। একটা নেকি নিয়ে গেলে জান্নাত কত বড়? তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 30 নেকি। হয়তোবা জীবনে কেউ জীবনে কখনোই শুকর আদায়ের জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন একসাথে বলি নাই, হয়তো আলহামদুলিল্লাহ বলছি এখন থেকে বলি, ঠিক না? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه আমি কিয়ামতের দিবসে সমস্ত বনি আদমের সরদার হব। ولا فخر এটা আমার কোনো অহংকারের বিষয় না, আমার রব করবেন। وبيدي لواء الحمد আমার হাতেই হবে প্রশংসার ঝান্ডা। রাসূলের হাতে একটা ঝান্ডা হবে, ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদ। বলেন প্রশংসার ঝান্ডা, লিওয়াউল হামদ। আল্লাহ তাআলার নাম হামিদ, আল্লাহ তাআলা অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম কি হামিদ, একটা নাম কি হামিদের মূল অক্ষর হামিম দাল, হামিম দাল। হামিদ মানে কি? যিনি চির প্রশংসিত। সুবহানাল্লাহ, হামিম দাল হামিদ। আর আমাদের নবীজির নাম মোহাম্মদ হামিম দাল, আমাদের নবীজির নাম আহমদ হামিম দাল। এবার রাসূলকে জান্নাতে হাশরের ময়দানে যে লেওয়া দিবেন, যে ঝান্ডা দিবেন, ওই ঝান্ডার নাম হবে লেওয়াউল হাম। ওই ঝান্ডার নাম কি হবে? হামদের ঝান্ডা। বলেন রাসূলকে যে মাকাম দিবেন, ওই মাকামের নাম মাকামে মাহমুদ। আর এবার আল্লাহ রাসূল বলেন, আমাকে একটা ঝান্ডা দিবে, ঝান্ডার নাম হবে কি? লেওয়াউল হাম।